তোমরা যারা 2022 সালে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী আছো তাদের রিকোয়েস্টে আবার চতুর্থ সপ্তাহের যে ইংরেজি অ্যাসাইনমেন্ট আছে, যেটা আমি আজ রাঙ্গামাটি জেলা যেটা আছে সেই রাঙ্গামাটি জেলাকে নিয়েই করছি, সেটার উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা করি যারা রাঙ্গামাটি জেলার ছাত্র ছাত্রী আছো তারা সেটা পছন্দ করবে। আর এর আগে আমরা রাঙ্গামাটি ছাড়াও যে চট্টগ্রাম আছে, তারপর কুমিল্লা, কিশোরগঞ্জ, দিনাজপুর, এই জেলাগুলোর অ্যাসাইনমেন্ট তৈরি করছি চতুর্থ সপ্তাহে। এটা আমরা কী করবো রাঙ্গামাটি জেলার, যেটা হলো চতুর্থ সপ্তাহে ইংরেজি অ্যাসাইনমেন্ট। তো তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসাইনমেন্টে আসলে কী করতে হয়। তোমাদের চারটা আলাদা আলাদা এফোর সাইজ পেপার লাগবে, যে এফোর সাইজ পেপারে তোমরা চারটা করে ছবি আর্ট করবা, চারটা তোমার ঐতিহাসিক বা সুন্দর জায়গাগুলোর, এবং একটু 50 শব্দের মধ্যে সবগুলোরই একটু করে তোমাকে ব্যাখ্যা দিতে হবে ওই জায়গাগুলো সম্পর্কে। এবং অবশ্যই সেখানে তোমার কী রাখতে হবে যে জায়গাটা কেন বিখ্যাত এবং কোথায় অবস্থিত সেটা উল্লেখ করতে হবে, তাহলে সবগুলো থেকেই ফুল মার্কস পাওয়া যাবে। তো দেখি আমাদের যে অ্যাসাইনমেন্টটা তৈরি করছে সেটা তাহলে এখন কেমন হয়। তো আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার প্রথমে দেখে নিই। অ্যাসাইনমেন্ট নাম্বার 2 আর অ্যাসাইনমেন্ট শিরোনাম হলো প্রিপার প্রেজেন্টেশন অন 4 বিউটিফুল হিস্টোরিক্যাল প্লেসেস ইন মাই ডিস্ট্রিক্ট। তো এটা আমি দিলাম অ্যাসাইনমেন্টের তোমার শিরোনামে। তারপর আমি প্রথমে দেখো একটা ছবি দিয়েছি, আমাদের প্রথম যে এফোর সাইজ পেপার আছে না, সেই এফোর সাইজ পেপার প্রথমে একটা এফোর সাইজের পেপারে একটা ছবি দিয়েছি, সেই ছবিটা দেখা যাচ্ছে কাপ্তাই লেক। এই কাপ্তাই লেকের ছবিটা আমি দিয়েছি তোমাদের রাঙ্গামাটি যে জেলা আছে তাদের। তো এই রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের ছবিটা তোমরা প্রথমে উপরে দিয়ে দেবা, আটা দিয়ে তোমরা দিয়ে দিবা, বা আটা যদি না থাকে সেক্ষেত্রে পিন আপ করতে পারো, আটা থাকলেই ভালো হয়। তার নিচে কাপ্তাই লেক লেখাটা লিখে দিতে হবে। লেখার পর কী করতে হবে, তোমার নিচে একটু এই যে একটু যে লেখা দেখা যাচ্ছে সেই লেখাটুকু লিখে দিতে হবে, যে কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য কাপ্তাই উপজেলা আন্ডার রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট অফ চিটাগং ডিভিশন। অথবা কাপ্তাই লেক তোমার হলো যে চট্টগ্রাম যে বিভাগটা আছে সেই বিভাগের তোমার হলো কাপ্তাই, তোমার রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় আছে। তারপর যেটা লেখা আছে সেটা তোমরা লিখে দেবে, তাহলে ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ দ্য রেজাল্ট অফ বিল্ডিং দ্য কাপ্তাই ড্যাম অফ দ্য কর্ণফুলি রিভার অ্যাজ পার্ট অফ দ্য কর্ণফুলি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। কাপ্তাই লেক ইজ দ্য লার্জেস্ট লেক ইন বাংলাদেশ, দিস প্লেস ইজ ফেমাস ফর ট্যুরিজম অ্যান্ড পাওয়ার জেনারেশন। দেখো আমি প্রথমে দেখো এখান থেকে এটা যে কোথাও অবস্থিত সেটা বলে দিলাম, মাঝখানে এই সম্পর্কে একটু ব্যাখ্যা দিলাম, আর পেছনে দেখো আবার লিখছি দিস প্লেস ইজ ফেমাস ফর ট্যুরিজম অ্যান্ড পাওয়ার জেনারেশন, তাই না? তাহলে আমি বলে দিলাম এখানে যে এই জায়গাটা তোমার হলো, তোমার হলো ট্যুরিজম অর্থাৎ পর্যটন এবং যে বিদ্যুৎ উৎপাদন আছে এই দুটো কাজের জন্য এই তোমার কাপ্তাই লেকটা অনেক বিখ্যাত। দেখো আমাদের এখানে তাহলে আমাদের যে থাকা দরকার কী কী, কাপ্তাই লেকের তোমার অবস্থান সেটা আমি এখানে লিখে দিয়েছি পুরোটাই, প্লাস কাপ্তাই লেকটা কেন বিখ্যাত বা কেন এত জনপ্রিয় সেটার কারণটাও এখানে লিখে দিয়েছি, যে কারণ মানুষ পর্যটনের কারণে মানুষ অনেক এখানে দেখতে আসে, প্লাস এখান থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন হয়। তারপরে আমরা আরেকটা আলাদা করে এফোর সাইজ পেপার নেবো, অর্থাৎ প্রথম যে এফোর সাইজ পেপারটা নিলাম সেই পেপারে আর লেখা যাবে না, ওটা আলাদা করে এখন অন্য আরেকটা এফোর সাইজ পেপার নিতে হবে নতুন করে, যেখানে আবার নতুন করে তোমাকে আরেকটা ছবি এখানে আটা দিয়ে বা পিন দিয়ে ওখানে বসাই দিতে হবে, ঠিক আছে? আর বসাই দিবা কোনটা, এবার দেবা সাজেক ভ্যালি, তোমাদের যে অনেক যে একটা সুন্দর জায়গা সেটা সাজেক ভ্যালি। তো এটা তোমাকে এবার কী করতে হবে, বসাই দিতে হবে আলাদা একটা এফোর সাইজ পেপারে সেখানে। তো এই সাজেক ভ্যালিতে দিবা তুমি, এখানে দেওয়ার পর অবশ্যই কী নিচ্ছে সাজেক ভ্যালি লেখাটা লিখে দিবা, অন্য কালার দিলেই ভালো হয়, তাহলে দেখতে সুন্দর লাগে। তারপর তোমরা কালো কালার দিয়ে কী করবা, তোমাদের এই সাজেক ভ্যালি সম্পর্কে একটু লেখা লিখবা, যেটা লেখাটা অবশ্যই তোমার লিখতে হবে কত শব্দ, 50 শব্দের মধ্যে, দুই একটা শব্দ 19-20 ঘটবে এটাই স্বাভাবিক, সমস্যা নাই, কিন্তু বেশি শব্দের সমস্যা হলে কিন্তু সমস্যা আছে। ওকে, আচ্ছা তাহলে দেখি আমাদের কী লেখা আছে এখানে। দ্য সাজেক ভ্যালি ইজ এ ফেমাস ট্যুরিজম ডেস্টিনেশন ইন দ্য সাজেক ইউনিয়ন আন্ডার দ্য বাঘাইছড়ি উপজেলা অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। মানে তোমার এই সাজেক ভ্যালিটা অনেক বিখ্যাত একটা তোমার হলো পর্যটনের একটা গন্তব্যস্থল, ঠিক আছে? যেটা তোমার হলো কি সাজেক তোমার ইউনিয়ন পরিষদে যেটা অবস্থিত তোমার বাঘাইছড়ি উপজেলার মধ্যে, এবং তোমার জেলা হচ্ছে রাঙ্গামাটি। আর আমাদের রাঙ্গামাটি জেলাকে লেখান্ত করে লিখতে হবে, সেজন্য দেখো পুরো অবস্থানটা তুলে দিলাম, কেউ যদি যাইতে চায় ইজিলি আমি যাইতে পারবে, যে আমি প্রথমে রাঙ্গামাটি যাব, রাঙ্গামাটি থেকে কোথায় যাবো আমি, বাঘাইছড়ি উপজেলা যাইতে হবে, তারপর ওখান থেকে যাইতে হবে সাজেক ইউনিয়ন, তাহলে ওখান থেকে অটোমেটিক কোথায় আছে একটু দূরে গেলেই খুঁজে পাওয়া যাবে সাজেক ভ্যালি। তারপর সাজেক ভ্যালি যে আরেকটা নাম আছে সেটাও এখানে রেখে দিয়েছি, যে সাজেক ভ্যালি ইজ অলসো নোন অ্যাজ রাঙ্গামাটি রূপ, অর্থাৎ রাঙ্গামাটির স্বাদও বলা হয় সাজেক ভ্যালিকে। তো কেন বলা হয় এটাও বিস্তারিত দেখার তো সময় নেই, কারণ লিখতে গেলে তো বুঝতে পারতেছো তোমাদের এই যে 50 শব্দটা ক্রস করে ফেলবে, প্লাস অ্যাসাইনমেন্টটা অনেক বড় হয়ে যাবে, তো সেটা তো ঠিক না, তাই না? আচ্ছা তারপর আমরা দেখি আমাদের শেষে যে কেন এটা তো বিখ্যাত, এই জায়গাটা কেন বিখ্যাত সেটা যদিও আমরা প্রথমে লিখে দিয়েছি ফেমাস তোমার ট্যুরিজম ডেস্টিনেশন, তারপরও আরেকবার একটু অ্যাড করে দিই যে ফর দ্য বিউটি অফ সাজেক
অর্থাৎ সৌন্দর্যের জন্য, ঠিক আছে, সাজেকের সৌন্দর্য, ইট ইজ এ ফেভারিট প্লেস অফ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের কাছে এটা অনেক জনপ্রিয় জায়গা, কারণ অনেক জায়গাটা সুন্দর, তাই না, অনেক জায়গার জায়গাটা সুন্দর, এই জন্য আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের দুটা শেষ, দুটা আলাদা আলাদা এফোর্টস আসবে, পারে দুটো আলাদা আলাদা আমাদের যে দরকার পড়বে ছবি দেওয়া, সেটা আমার দেওয়া শেষ হয়ে যাবে। তারপর তিন নম্বর যে একটা দিছি আমি, সেটা দিছি আমি হলো চাকমা জমিদার হাউস, এটা একটু বোল্ড করতে গিয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা আবার এরকম কালার দিও না, তোমরা আগের কালারটা ইউজ করবা, চাকমা জমিদার বাড়ি, ঠিক আছে, হাউস লেখা আছে এখানে ইংরেজিতে, তো এটা আবার তোমরা এরকম করে দিও না, তোমরা স্বাভাবিকভাবে আগের দিয়ে ছবি দুটার নিচে না যেমন করে নাম লেখছিলাম ওই তেমন করে লিখবা। আর এটা সম্পর্কে আমরা কী করবো, নতুন আরেকটা তো এফোর সাইজ পেপার নিলাম, ওখানে তো আমরা এটা লিখতেছি, তো ওটা আমরা এইভাবে কাজ করবো। এটা আমার চাকমা জমিদার বাড়ি আমাদের যে আছে সেটা কিন্তু, ওকে, তোমরা যারা ছবিটা পাবা না তারা গুগল করবা, গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপর এখান থেকে আমরা একটু ব্যাখ্যা দেখবো যে রাঙ্গামাটি হ্যাজ এ হিস্টোরিক্যাল জমিদার হাউস লোকেটেড ইন সদর উপজেলা, অর্থাৎ তোমাদের রাঙ্গামাটি যে জেলাটা আছে ওইখানেই, মানে সদর উপজেলার মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে তোমার এই চাকমা জমিদার বাড়িটা, তা দূরে যাইতে হবে না অন্য কোথাও। ইট ইজ লোকেটেড ইস্ট অফ রাজবন বিহার, অর্থাৎ রাজবন যে বিহারটা আর একটা সুন্দরতম জায়গায় আছে, ওই বিহারটার কি তোমার হলো পূর্ব দিকে আছে, অন দ্য ব্যাক অফ কাপ্তাই লেক, অর্থাৎ কাপ্তাই যে হ্রদটা আছে তোমাদের ওই হ্রদের তীরে অবস্থিত, অনেক সুন্দর জায়গা। ইট ইজ দ্য প্যালেস অফ টু চাকমা ট্রিপস ইন প্রেজেন্ট ডে বাংলাদেশ, সো ইট ইজ ভেরি ফেমাস, ঠিক আছে, তো প্যালেস এটা তোমার প্রাসাদ, টু চাকমা যে তোমার সম্প্রদায়ের যে প্রাসাদ প্রাসাদ আছে আর কি, রাজপ্রাসাদ, ওই তো এই এই যে চাকমা যে ট্রাইবস আছে, যে এই ট্রাইবস যে অর্থাৎ চাকমা যে তোমার সম্প্রদায় আছে, উপজাতি আছে, তাদের যে দুটো রাজপ্রাসাদ আছে তাদের মধ্যে এটা অন্যতম, তো এটা অনেক সেজন্য বিখ্যাত। তারপর আমি দেখো সর্বশেষ আরেকটা দিয়েছি, সেটা কি সেটা দেখো, এখানে লিখছি আমি কি দেখো, রাজবন বিহার, এটা রাজবন বিহারটা আমার সর্বশেষ দিয়েছি, রাজবন বিহারটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা গুগল করলে সেটা পেয়ে যাবা। তারপর দেখো এই রাজবন বিহার সম্পর্কে আমি একটু ব্যাখ্যা দিছি, দেখো যে রাজবন বিহার ইজ লোকেটেড নিয়ার দ্য টাউন অফ রাঙ্গামাটি, অর্থাৎ এই রাজবন বিহারটা তোমার ওই কোনো অন্য কোনো দূরে কোনো জেলায় যাইতে হবে না, কারণ এটা তোমার তোমার রাঙ্গামাটি শহরের কাছেই অবস্থিত। এ ফুল ফ্লেজ কমিটি ফর দ্য মেনটেন্যান্স অফ রাজবন বিহার ওয়াজ ফর্মড আন্ডার দ্য সুপারভিশন অফ চাকমা রাজা দেবাশিস রায়, তো তোমার দেবাশিস রায় যে লোক চাকমা রাজা ছিলেন তৎকালীন সময়, তার পূর্ণ তোমার হলো যে তত্ত্বাবধানেই কিন্তু একটা সম্পূর্ণাঙ্গ একটা কমিটি তৈরি করা হয় যাতে সে এখানে দেখ সুন্দর করে দেখভাল করতে পারে। এভরি ইয়ার অন দ্য ফুল মুন ডে, অর্থাৎ তোমার চাঁদের সময় আর কি, মানে চাঁদের দশার সময় প্রত্যেক বছর চন্দ্রের আসার সময়, দ্য সেরিমনি অফ গিভিং চিবার টু বুদ্ধিস্ট মংস ইজ হেল্ড ইন রাজবন বিহার, তো তোমার এই যে বৌদ্ধদের জন্য যে চিবার একটা উৎসব আছে, তোমরা নিশ্চয়ই যারা বৌদ্ধ তারা জানো, আমি তো আর বৌদ্ধ না তো বুঝতে পারলাম না, তো এই উৎসবটা কিন্তু হয়, সো ইট ইজ ভেরি ফেমাস প্লেস ফর বুদ্ধিস্ট, তাই জন্য এই জায়গাটা তোমার যারা বৌদ্ধও আছে তাদের জন্য খুব বিখ্যাত। তো দেখো এই দেখো খুব সহজে আমরা এখন পুরো জিনিসটা আমরা লিখতে পারলাম পঞ্চাশ শব্দ শব্দ করে, আর অ্যাসাইনমেন্টটাও শেষ হয়ে গেল। তো যারা এই রাজবন বিহার বলো আর কি, অর্থাৎ রাঙ্গামাটি জেলাকে নিয়ে লিখতে বলছিল, তাদের আশা করি আশা পূরণ হয়ে গেছে, তো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, আর ভালো লাগলে যারা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবা। আর হ্যাঁ, তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সব দেওয়া হয়ে গেছে, তোমরা সেগুলো আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারো। তাহলে তোমাদের পরে যখন আবার নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাইকে। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।